এটার জন্য ফুলকপি লাগবে একটা মাঝারি সাইজের। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এই ফুলকপিটাকে টুকরো করে কেটে এটাকে পানির ভিতরে একটু সিদ্ধ করে নিতে হবে, বা বলক একটা দিয়ে নেবেন, তার সাথে একটু সামান্য লবণ দিতে হবে। খুব বেশি বলক দিবেন না, যাতে ভেঙে যায়। এবার কড়াতে তেল দিবেন, তেলটা গরম হলে তার ভিতরে দারচিনি, এলাচি, সাথে একটু জিরা দিয়ে নাড়াচাড়া করতে হবে এবং একটু তেজপাতা দিতে হবে। নাড়াচাড়া করার পরে এর ভিতরে কিন্তু এই ফুলকপিগুলা পানির থেকে তুলে পানি ঝরিয়ে সেই ফুলকপিগুলো দিয়ে এটা নাড়াচাড়া করে ভাজতে হবে। এই ফুলকপিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু এর ভিতরে অন্য মশলাগুলো দিতে হবে। যে দেখেন এর ভিতরে কিন্তু আমি ফুলকপির ভিতরে সামান্য হলুদও দিয়েছি, যার জন্য কিন্তু কালারটা একটু লালচে লালচে টাইপের এসেছে। আর এই যে ফুলকপিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপির একটা গন্ধ আছে, এটা আসলে অনেকেই এটা জানেন আপনারা, গন্ধটা ভাপিয়ে নিলে পরে গন্ধটা থাকে, এর জন্যই কিন্তু এইভাবে ভাজতে হবে যাতে গন্ধটা চলে যায়। এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে ভিতরে দিতে হবে পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ, দু কালি রসুন, আর সাথে দিতে হবে টমাটো, কাঁচামরিচ, এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর এটা নাড়াচাড়া করা হলে এর সাথে কিন্তু দিতে হবে আমাকে আরও মশলা দিয়েছি, যেটা সেটা হলো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তাই স্বাদ মতো দিবেন আপনি। আমি হাফ চামচ দিয়েছি চা চামচের, এর সাথে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুন গুঁড়া দিয়েছি, আর এই বাটা আদাও দিতে পারেন অথবা কুচি আদাও এর সাথে দিতে পারেন। দিয়ে এটাকে ভাজতে হবে ভালো করে। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু এটার ভিতরে আপনার পানি দিতে হবে। এখানে মশলাগুলো সব দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু এই যে ভাজা ভাজা করছি, এই মশলাগুলো দিয়ে প্রথমে ভাজা ভাজা করবেন, তারপরে কিন্তু এক কাপ থেকে দেড় কাপ পানি দিবেন, আন্দাজ বুঝে কতটুকু। আর এর সাথে কিন্তু আমি ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালগুলো কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি। যখন মশলাটা দিয়েছি তখন ডাল দিয়েছি। এই ডালটার জন্য কিন্তু এটা স্বাদটা একদম খুবই ভালো হবে, আপনারা করে এটা দেখবেন। এখন তো শীতকাল, প্রচুর ফুলকপি পাওয়া যায়, আপনার ইচ্ছা করলে এটা গিয়ে দেখেন পানি দিয়ে দিচ্ছে। এটা এখন এইভাবে বলা করবে অন্তত 20 মিনিট, যাতে ডালটাও গলে যায় আর এটা ঘন হয়ে আসে আর কি, যতটুকু ঘন আপনারা রাখবেন আর কি। তারপরে আর নামানোর আগে এর ভিতরে দিবেন একটু জিরা ভেজে গুঁড়া করে, সাথে একটু ধনিয়া পাতা কুচি এবং সামান্য ঘি দিবেন। দিয়ে যে দেখেন চেহারাটা এরকম হয়েছে, মানে এন্ডে সবশেষে এটা এরকম হবে। খুবই টেস্টি একটা খাবার, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং অপরকে যত্ন নিতে সাহায্য করবেন।